বীজ ঢালা রাস্তা গেছে তার দুপাশে পুরনো গাছের সামনে ঘন সবুজ প্রাঙ্গনটি প্রশান্তি ও পবিত্রতার অপূর্ব সমন্বয়ে গঠন। স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ মন্দির হবে এমন এক অনন্য সৌধ যার মাধ্যমে ফুটে উঠবে ধর্ম সমন্বয় ও সংস্কৃতি সমন্বয়ের ভাব। মন্দিরের অবয়বে সমন্বয়ের ভাবটি হ্রাস পেয়েছে। পাণ্ডবেনা চৈত্রের প্রবেশ পথ অনুসরণে এগুলি করা হয়েছে। এতে গথিক কার্ভ আছে। প্রধান প্রবেশ দ্বার দিয়ে ঢুকে সামনে